এমন সময় অন্ধ সাহাবি আবদুল্লাহ উম্মে মকতু মাসি সেখানে কথা বলতেছে প্রশ্ন করতেছে আমার নবীর কাছে প্রশ্ন করতেছে তো তিনি ছিলেন অন্ধ তিনি হুজুর আনোয়ার সাল্লি ওয়াসাল্লামকে বারংবার ডেকে আরস করলেন আল্লাহ রসুলকে বারবার ডাক ডাকতেছে উনি তো দেখতেছে না ডেকে আরস বলতেছেন মহান রব যা আপনাকে শিক্ষা দিয়েছেন তা আমাকে শিক্ষা দিন বলতে শিয়া আল্লাহ আপনার আল্লাহ তালা আপনাকে যেসা যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাকে একটু শেখান আমাকে একটু শিখান এটা বারবার বলতেছে মধ্যখানে তার আলাপ আলোচনা ব্যাহত করা হুজুরের পবিত্রতম হৃদয় মোবারকে বিরক্তিবোধের কারণ হল যার চিহ্ন হুজুরের চেহারায় আগদেশের উপর প্রকাশ পেলো এই যে বারবার সে কথা বলতেছে তখন তো আমার নবী খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতেছে কি মক্কার গণ্যমান্য কিছু কাফেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন এমন সময় ওই অন্ধসাহাবি সেখানে বারবার যে বলতেছে আর রসুল্ল্লাহ আমাকে আপনাকে যে আল্লাহর আপনার রব যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাকে অর্থাৎ আমাকে কোরআন শিক্ষা দিন আমাকে কোরআন শিখান আমাকে কোরআন শিখান সেরকম বারবার যখন বলতেছে তা আমার নবীর চেহারার মধ্যে একটু বিরক্তির চিহ্ন ফুটে উঠল আর হুজুর সরকারে দো আলম আবদুল্লাহকে কোনো জবাব না দিয়ে আপন হুজরা মোবারকের তশরিফ নিয়ে গেলেন বিন মোবারকের আর প্রশ্নের জবাব না দেয় আমার নবী সেখান থেকে নিজের ঘরে চলে গেলেন তো তখন এই আয়াত নাজিল হয়েছে কী বলতেছে আল্লাহতালা বলতেছেন যে আপনি ভূকুঞ্চিত করলেন আপনি বিরক্ত হয়েছেন আপনি কষ্ট পেয়েছেন হ্যাঁ সে তো অন্ধ তার পক্ষে আল্লাহ আল্লাহতালা বলতেছে তো অন্ধ হ্যাঁ সে বুঝতে পারে নাই হয়তো সে আপনার কথাগুলো শুনলে সে হেদায়ত পেত এবং সে উপদেশ গ্রহণ করতো কিন্তু আপনি যে সমস্ত ব্যক্তি যারা তারা তো বেপরোয়া যারা কাফের গণ্যমান্য তারা বেপরোয়া হ্যাঁ আপনি তাদেরকে বুঝাচ্ছেন কিন্তু যে আপনার থেকে কি করবে উপদেশ গ্রহণ করবে তাকে তার কথায় আপনি বিরক্ত হচ্ছেন আপনার বিরক্ত হওয়ার উচিত নয় কারণ সে অন্ধ সে আপনার বিরক্তবোধ হচ্ছেন সেটা সে বুঝতে পার পারতেছে না কারণ সে দেখতেছে না সেখানে পরিস্থিতিটা সে কি করতেছে না অবলোকন করতেছে না আর আমরা যদি আমরা যত কোরআন থেকে দূরে থাকবো তত আমরা পেরেসানিতে থাকবো আমরা বলি না অনেক ধরনের সমস্যা আছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি আসে পেরেশানি আসে অভাব আসে এই যেমন ধরো মুসলমানরা মায়ানমারের মুসলমান ওরা আমাদের মতো মুসলমান কিন্তু ওদেরকে ওদের দেশ থেকে তাড়িয়ে দিছে ঘর বাড়ি সব ফেলে এখন এখানে রোহিঙ্গা হিসেবে থাকতেছে ঘর নাই বাড়ি নাই সিরিয়ার মুসলমানরা তো ওদের ইতিহাস পড়ে দেখো ওরা কোরআন থেকে দূরে সরে গেছে তা আমরা তা যেমন কাশ্মীরের মুসলমান সেখানে ওরা এখন এই এক বছর আগে ওরা কত আরামে ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সেটা এখন ওরা পরাধীন অভাবগ্রস্ত পেরেশানিতে স্বাধীনতা বলতে কিছু নাই হঠাৎ মুসিবত এসে শিখেছে তো ভালো করে ঘেটে যদি পিছনের ইতিহাস দেখো খুঁজে পাবে যে এরা কোরআন থেকে দূরে সরে গেছে যে যখন কোনো জাতি কোরআন থেকে কোরআন থেকে পিঠ কোরআনকে পিঠ প্রদর্শন করবে সেই জাতির উপর মুসিবত নেমে আসবে কোন দিক থেকে আসবে সে নিজেও বুঝতে পারবে না সেজন্য সবসময় কোরআনকে ধারণ করতে হবে আল্লাহ তালা বাছাই দিবেন কোরআনের রুচিলে আমাদেরকে বিভিন্ন বলা মুসিবত থেকে প্যারেশানি থেকে বাসায় দিবেন আজকে আমরা হয়তো ঘরের মধ্যে আছি হ্যাঁ আরামে আছি আরামে থাকা অবস্থায় আমি আল্লাহর এবাদত থেকে বিমুখ বেপরোয়া জীবনযাপন করি তখন দেখবে যে হঠাৎ করে কোন দিক থেকে কীভাবে মুসিবত এসে গেছে বুঝতে পারবে না অনেক হাজার হাজার প্রমাণ আজকে হয়তো বাবা আছে মা আছে ধাম করে হয়তো বাবা মারা গেল ইনকাম যে খানা পিনা বাজার সাজার সবের দায়িত্ব বাবার ছিল এখন কে করবে এগুলা কি করবে তুই ওরা যে কাজ আম্মু মা যাই ওদের ঘরে কাজ করবে ওদের ঘরে গিয়ে কাজ করবে কাজ করে আনি ও সারা মাসে আঠারোশো টাকা বেতন পাই আঠারোশো টাকা আঠারোশো টাকা তো এগুলা আজকেও তো বাজার করছে আঠারোশো টাকা চলে গেছে তরকারি আনছি কিছু মাছ আনছি শুটকি আনছি চলে গেছে আরও পুরা মাছই কামাচ্ছে আঠারোশো দুই করে কামাইলে না হয় তিন হাজার চার টাকা কামাবে মুসিবত আসে ধাম করে এসে যাবে বলতে পারবে না সেজন্য সব সময় আল্লাহকে ডাকতে হবে ভুল হয়ে গেলে মাফ চাইতে হবে আল্লাহর কাছে যাতে এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই যে কনেক মিষ্টি বিতানের ছেলেটা কত সুন্দর ছেলে অনেক সুন্দর একজন হিরুর মতো ছেলে কোথায় বিয়ে অনুষ্ঠানে গেছে আসতেছে কারে করে নিজস্ব গাড়ি কার চালায় আসতেছে ট্রাকে মারে দিছে সে কল্পনা করছিল সে বাড়ি থেকে আনন্দ উৎসব করে আসতেছে তখনও কি সে কল্পনা করছিল সে যে সকালে ওকে কবরস্থ করা হবে কী সুন্দর ছেলে প্রিন্সের মতো তো এই ধর অনেক ধরনের মুসিবত আসতে পারে যেমন সিরিয়ার মধ্যে আজকে কয় লক্ষ লক্ষ মারা গেছে তারপর ওরা বাড়ি করে থাকতে পারতেছে না বোমা পড়তেছে ওরা পালিয়ে ওরা পার্শ্ববর্তীবর্তী দেশে গিয়ে সেখানে আশ্রয় নিছে খানা নাই পানি নাই। আমাদের আমার এই ঘরের চাইতে অনেক সুন্দর ঘর ছিল ওদের ঘর অনেক সুন্দর আরবি আমি আবুধাবিতে ছিলাম আবুধাবির মতো ওই ওই সিরিয়া দেশটা এখন সেখানকার লক্ষ লক্ষ মুসলমান রিফিউজি হয়ে গেছে ওদের বাড়িঘর তো সব বোমা ফেলে মিসমার করে দিছে তৌরা সে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিছে সেখানে কোনো মতো তাম্বু খেটে সেখানের মধ্যে থাকতেছে ওই মানুষ আনি আনি কিছু খাবার দিলে সেগুলা ভাগাভাগি করে এক বেলা খাচ্ছে আরেকবেলা খাচ্ছে খেতে পারতেছে না খাদ্য নাই পানি নাই। শীত বস্ত্র নাই আজকে তো শীত লাগলে কাঁথা একটার উপর দুইটা গায়ে দিচ্ছি তিনটা গায়ে দিচ্ছে কিন্তু এমন অবস্থা যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলে মানে বুঝতে পারবে যে অনেক উচ্চ ঘরের ছেলেগুলা চেহারা শুরু অনেক সুন্দর কিন্তু এখন খাদ্য একটা দেখলাম যে ছোট বাচ্চাকে নিয়ে মা ডাস্টবিনের থেকে কুরাই কুরাই খাবার নিচ্ছে বাচ্চাটা একদম নাদুস নুদুস হয়তো বাবা যুদ্ধে মারা গেছে খাদ্যের অভাব ডাস্টবিন থেকে কুরাই কুরাই খানা নিয়ে খাচ্ছে এক মুহূর্ত লাগবে না প্যারেস আসতে এক মুহূর্ত লাগবে না আল্লাহ তালা আমাদেরকে ভালো অবস্থায় রেখে দেখেন যে সে আল্লাহকে স্মরণ করে কিনা দেখে যে না সে যখন সুস্থ সবল আছে যখন সে আনন্দে আছে সব ধরনের প্যারেশানি মুক্ত আছে তখন সে আল্লাহকে ভুলে গেছেন তখন এসে যায় মুসিবত যখন মুসিবত মুসিবত যখন তাকে গ্রেফতার করে তখন বলে হাই আমি কি দোষ করলাম আল্লাহ আমাকে এত বড় বিপদ কেন দিল তখন আল্লাহকে উল্টা সে দোষারোপ করে কিন্তু সে তাকে যে আল্লাহ এই এত বছর তাকে যে সুস্থ রাখছেন সবল রাখছেন শান্তিতে রাখছেন পেরেশান মুক্ত রাখছেন তখন সে আল্লাহকে ভুলেছিল তখন সে সকালে ঘুমে উঠে নামাজ পড়তে পারে নাই তখন সে কোরআন হাতে নেয় নাই তখন সে আল্লাহর হুকুম হাকাম পালন করে নাই যখনই মুসিবত এসে গেছে তখন আল্লাহকে দোষারোপ করে এ আল্লাহ আমি কি দোষ করছি তুমি আমার উপর এত বড় মুসিবত কেন দিলা কেন আমাকে এত বড় বিপদে ফেললা আমি তো কোনো দোষ করিনি তো তাকে যদি তুমি তখন প্রশ্ন করো তুমি কি দোষ করো না তুমি আজকে ফজরের নামাজ পড়ছো তখন বলবে যে না পড়ি তো নেই তুমি কি দোষ করো নেই তুমি তো প্রথমে ফজরে উঠছ তো আল্লাহ নাফর মানি করে সেজন্য আল্লাহর হক যেটা সেটা আমাদেরকে যথাযথ আদায় করতে হবে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ তালা একমাত্র আমাদের কি বিপদ থেকে উদ্ধার করতে পারেন আল্লাহকে যদি আফন করে নিতে পারো তাহলে দুনিয়াতেও কোনো পেরেশানি নেই আখেরা তো কোনো পেরেশানি নেই